ঠাকুর গায়ে ঢাকঢোল সানাই বাজিয়ে চলছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা উৎসব। উৎসবের আনন্দে মেতে উঠেছে শিশু কিশোররা। এর মধ্যে চলছে মণ্ডপে মণ্ডপে প্রতিমার আরতি ও নৃত্য প্রতিযোগিতার আসর। গত 11 অক্টোবর শুভ মহালয়ার মধ্য দিয়ে ঠাকুরগাঁও জেলার 5টি উপজেলার 456টি মণ্ডপে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। ঢাকের ঢোলের ধ্বনিতে মুখরিত পূজা মণ্ডপগুলো। নতুন জামা পরে বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখছে শিশুরা। দশমীতে দুর্গাপূজার বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে হিন্দু সম্প্রদায়ের এই বড় উৎসব। পূজা মণ্ডপগুলোতে নারী পুরুষ শিশু বৃদ্ধ সবাই নতুন পোশাক পরে ঘুরে বেড়াতে দেখা যায়। আমি আমার আব্বু আম্মুর সাথে আসছি, আমি পূজা দেখতে আসছি এখানে, আমার খুব আনন্দ লাগলো। মা সহ আসছি পূজা দেখতে, আমার খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। আমি এখানে আসে খুব খুশি, এখানে এসেছেন আমার মা বাবা দিদি আর আমি, এখানে প্রতিবারে আসি, খুব মজা হয়। পূজা দেখতে আসলাম, আমি আসছি কারণ থানা থেকে, তো বেশ কয়েকটা পূজা দেখলাম, তো অবশ্য ভালো লাগতেছে এই জায়গায়। ও আমার সাথে পূজা দেখতে এসেছে, খুব ভালো লাগতেছে। আমি আমার মা বাবা আর বোনের সাথে আসছি এখানে ঘুরতে। সরেজমিনে দেখা যায় ঠাকুরগাঁও শহরের হলপাড়া, ঘোষপাড়া, গোয়ালপাড়া, আশ্রমপাড়া, শান্তিনগর, গোবিন্দনগর, ঠাকুরগাঁও রোড সহ শহরের গ্রামগঞ্জে ছড়িয়ে পড়েছে পূজার উৎসব মেলা। মেলায় ছোট ছোট ছেলে মেয়েদের বাহারি রকমের খেলনা, হরেক রকমের মাটির পুতুল, বিভিন্ন ধরনের খেলনার গাড়ি সহ বিভিন্ন ধরনের আকর্ষণীয় জিনিস, যেগুলো কেনাকাটায় বাজারে মানুষের ভিড় লক্ষ্য করা যায়। আখিমণি হেরোডট বিডি নিউজ 24.com ঠাকুরগাঁও।